রুবেল, নাজমুল সাহেবকে একটু পাঠিয়ে দিন। জি স্যার। রবিক সাহেব। জি স্যার। আমাদের নতুন প্রজেক্টের কি খবর? জি স্যার, কাজ চলতেছে স্যার। ফাইলটা আছে স্যার, দেখে দেবো। আগামী সপ্তাহে এমডি স্যারের সাথে আমার একটা মিটিং আছে। জি স্যার। আপনি এর মধ্যে আমাকে ফাইলটি কমপ্লিট করতে হবে স্যার। স্যার, এমডি স্যার আপনাকে ডেকেছেন। ঠিক আছে। নাজমুল সাহেব, প্লিজ। স্যার, কেমন আছেন? জি স্যার, আমি ভালো আছি স্যার। তো আপনি কেমন আছেন স্যার? নাজমুল সাহেব, আমরা তো ভালো নেই, করোনা মহামারীর কারণে সব শেষ। আপনি তো সবই জানেন, এভাবে আর কতদিন প্রতিষ্ঠান টিকিয়ে রাখা খুব কষ্টসাধ্য হয়ে গেছে। অনেকের কাছে অনেক দিনা পাওনা, আসলে কি করবো আমি বুঝতে পারতেছি নাজমুল সাহেব। জি স্যার, করোনার মতো একটা মহামারী ভাইরাস এসে কেমন যেন সব ওলট পালট করে দিয়ে গেল স্যার। ব্যবসা বাণিজ্য, সামাজিক অবস্থান সব কিছু কেমন যেন নরমরে হয়ে গেল স্যার। নাজমুল সাহেব, আপনি তো আমাদের অফিসে অনেক দিন, তা না হলেও 5 বছর, কিন্তু আপনাকে বলতে খুব খারাপ লাগছে। আমি বুঝতে পারছি স্যার, আপনি কি বুঝতে পারছেন? নাজমুল সাহেব, এই করোনা পরিস্থিতি এত দিন দিন অবনতি হচ্ছে, আসলে আপনাকে বোঝাতে পারবো। সত্যিই আমি দুঃখিত, আমি মনে হয় আপনাকে আর রাখতে পারতেছি না। প্লিজ, পরিস্থিতি ভালো হলে আমি আপনাকে ডেকে নেব। জি স্যার। আমিও মনে হয় শেষ পর্যন্ত পরিস্থিতির শিকার হয়ে গেলাম স্যার। এই ভাইরাসের যে আমি পরিস্থিতির শিকার হব এটা কখনো ভাবিনি স্যার। নাজমুল সাহেব, প্লিজ। স্যার, আই এম সরি নাজমুল সাহেব, আমি আপনার জন্য কিছু করতে পারছি। ওকে স্যার। বাসায় সারাক্ষণ কি করো? কতক্ষণ দিয়ে দাঁড়িয়ে আছি? যাও, মোবাইলটা নিয়ে খেলো। তুমি ভীষণ দেখাচ্ছ, কোনো সমস্যা? মিথিলা, চাকরিটা নাই। কি বল, চাকরিটা নাই মানে কি বলছো তুমি? মহামারী করোনার সময় অনেকের চাকরি চলে গেছে, সেই তালিকায় আজ আমারও নামটা চলল। কি যে হবে সব আল্লাহ তালাই জানে। আচ্ছা, রিল্যাক্স, কিছু হবে না, সব ঠিক আছে। তুমি এত চিন্তা করো না, সব ঠিক আছে।
ঘুমাইছো? চাকরিটা তো চলে গেল, এদিকে সেভিংস নেই, তার উপরে বাড়ি ভাড়া, মাকে টাকা পাঠাতে হবে, কি করে যে কি করব আমার কিছু মাথায় আসছে না। এত বেশি দুশ্চিন্তা করছো কেন তুমি বলো তো? এত বেশি টেনশন করলে তোমার শরীর খারাপ করবে। দুশ্চিন্তা তো করি না, আসলে মেয়েটার দিকে তাকালে খুব খারাপ লাগে। কোথাকার কোন একটা ভাইরাস এসে জীবনটাকে কেমন যেন এলোমেলো করে দিল। অফিস থেকে আসার সময় কি যে একটা খারাপ লাগছিল, বসকে কিছু বলতে পারিনি। মাসু শেষ দেখি কালকে একটা ফোন দেব। আচ্ছা, তুমি কালকে সকালে তাহলে একবার বসকে ফোন দিয়ে নিও, অফিসে বস নিশ্চয়ই তোমার সমস্যাটা বুঝবে, উনি নিশ্চয়ই কোনো না কোনো একটা সুরাহা করবে। তুমি তো ওনার ওখানকার অনেক পুরনো। তাই যেন হয়, তারপরেও চিন্তা হয় বাকি দিনগুলো আমি যে কীভাবে চলবো, আমার কেমন যেন খুব ভীষণ বিপদ মনে হচ্ছে। আচ্ছা, তুমি এত টেনশন করো না, তুমি হচ্ছে কালকে একটা বসকে ফোন দিও, বসকে ফোন দিলে ইনশাল্লাহ কিছু না কিছু একটা সুরাহা তো হবে। দেখি কি বলে, আমার মাথায় কিছু আসছে না। আচ্ছা আচ্ছা, এত দুশ্চিন্তা করো না, আমি কিছু সেভিংস রেখেছি, ওই সেভিংস দিয়ে সংসারে টুকটাক খরচ চলবে, কিছুদিন সংসার তো ঠিকঠাক চলে যাবে। সেভিংস? তুমি আবার সেভিংস করলে কি করে? ওই আর কি, তোমার পকেট কেটেই কিছু সেভিংস তো রাখতেই হয়, দুঃসময়ের জন্য কোনো না কোনো এক সময় কাজে লাগে, সংসারের জন্য। এই জন্যই তো বলি তুমি মানে গ্রেট। ও হ্যাঁ, বসকে তো ফোন দিতে চেয়েছি। পরিস্থিতির উন্নতি হলে আমি আপনাকে নক করব। না মানে স্যার, আসলে আমার বাড়ি ভাড়া। ভাই, বড় আশা নিয়ে আপনার কাছে আসলাম, গত 2 মাস ধরে আমার চাকরি দেন, কি যে কষ্টে দিন যাপন করছি বলে বুঝতে পারেন। কোনো ব্যবস্থা নাই ভাই, এখন আমাদের যে অবস্থা, যে দুটা মাল কিনে নিয়ে এসে যে ব্যবসা করে আবার লাভ বার করব, এরকম ব্যবসার অবস্থাও নাই। না হলে যে খুব বিপদে পড়ে যাবো ভাই, আমি যত দ্রুত পারি টাকাটা আপনাকে আমি আবার এনে দিয়ে দেবো। তোমাকে তো আমি চিনি, তুমি আমার ছোট ভাইয়ের মতন, কিন্তু তোমাকে যে টাকাটা দিব আমি কোথায় রেখে দেবো? আমার ব্যবসার অবস্থাই তো ভালো না, আমি টাকাটা দিব কোথায় রেখে? আমার স্টাফ খরচ, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, আমার নিজের সংসার খরচ, এটা নিয়ে আমি হিমশিম খাচ্ছি এই করোনা মহামারীর মধ্যে। নিজেকে সবচেয়ে বেশি অসহায় মনে হচ্ছে। চাকরি হারিয়ে কেউ বা কর্মহীন কেউ আছেন চাকরি হারানোর শঙ্কায়, কারো কাছে হাত পাততেও আছে লজ্জার সংশয়। রাজধানীর অনেক মধ্যবিত্ত পরিবারের গল্পগুলো এখন এমনই, যারা সংকট ও টানাপোড়েনের মাঝেই বেঁচে আছেন। বিশ্লেষকরা বলছেন দ্রুত নিম্ন ও মধ্যবিত্ত তালিকা তাদেরকেও আনতে হবে বিশেষ প্রণোদনা কর্মসূচির আওতায়। আসসালামু আলাইকুম। আগামী দিনে। হ্যাঁ বাবা, নাজমুল শুনছো? ভালো আছো? হ্যাঁ বাবা, তোমার বাবার শরীরটা তো খুব একটা ভালো না। বাবা কি হয়েছে? বাবা বাবা দাদার কি হয়েছে? একটু বেশি অসুস্থ, ডাক্তার দেখিয়েছো? আচ্ছা আচ্ছা, কিছু টাকা পয়সা লাগবে, আমি 2-1 দিনের মধ্যে তোমাকে টাকাটা পাঠিয়ে দেব। তোমরা বাবাকে কিন্তু বাইরে বেশি বের হতে দিবে না, এখন যে করোনা ভাইরাসের অবস্থা, বেশি বের হলেই কিন্তু হচ্ছে সংক্রমণের একটু সম্ভাবনা থাকে। আর শোনো, তুমি কিছু চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো মা। হ্যাঁ, আসসালামু আলাইকুম।
বাবা দাদার কি হয়েছে? কিছু হয়নি মা। দাদুর সাথে আমার একটি কথা বলিয়ে দাও, দাদু অসুস্থ থেকে ঠিক হয়ে যাবে। তাই দিবো মা, তোমার সাথে দাদুর কথা বলিয়ে দেবো। হ্যাঁ যদি আপনারা এই মুহূর্তে আমাদেরকে 5 লক্ষ টাকা জমা দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ অপারেশনটা আমরা করার জন্য থাকবে। 5 লক্ষ টাকা আমার
আমাদের সমাজে যারা মধ্যবিত্ত তারা প্রতিনিয়ত জীবন সংগ্রামের নির্মম কষাঘাত সহ্য করে বেঁচে থাকেন। তাদের শখ আহ্লাদগুলো চাপা পড়ে যায় সংসারের নিত্য দিনকার ব্যয় নির্বাহ করতে গিয়ে। কখনো বা অনাকাঙ্ক্ষিত অতিথির মতো বিপদে সে ভাসিয়ে দেয় বেদনার বেনো জলে, দিকভ্রান্ত নাবিকের মতো খুঁজতে থাকে উত্তরণের উপায়। আমরা হয়তো গল্পের নাজমুলকে সাহায্য করতে পারবো না, তবে আমাদের আশেপাশে করোনা মহামারীতে যারা চাকুরি হারিয়েছেন, অর্থনৈতিক সংকটে পড়েছেন অথবা মানবতার জীবনযাপন করছেন, সেই সকল মানুষের প্রতি ভাবচিত্রের হাতটা বাড়িয়ে দিতেই পারি।